সাহিত্য মানে মনে মনে কথায় কথায় হৃদয় হৃদয় মিলন, যেখানে কাল্পনিক কাহিনী বাস্তবকে আঁকড়ে গড়ে ওঠে বর্ণনাত্মক শিল্প, আর সে শিল্পকর্ম হয়ে ওঠে সাহিত্য। হোক কবিতা, কথা সাহিত্য, নাট্য, অনুবাদ, লোকসাহিত্য, গবেষণা বা মুক্তিযুদ্ধ, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে দেয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় নির্বাচিত হয়েছেন ১০ বিভাগের ১০ জন। সোমবার বিকেলে বাংলা একাডেমি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। কবিতায় মোহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ গবেষণায় বেগম আক্তার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আঞ্জলি লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় শাহিদা বেগম, বিজ্ঞান কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসি মজুমদার এবং ফোকলোর বিভাগে পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। সেই সংবাদ সম্মেলনেই ঘোষণা আসে অমর একুশে গ্রন্থমেলার ১লা ফেব্রুয়ারির পরিবর্তে, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮ই মার্চ। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন, যার অর্থমূল্য ৩ লক্ষ টাকা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।